ইউক্রেনের পাওয়ার গ্রিডে নতুন করে ব্যাপক রুশ হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 15 লাখ মানুষ। খেরসনের নাগরিকদের দ্রুত শহর ত্যাগের আহ্বান জানিয়েছে রুশ সমর্থিত কর্তৃপক্ষ। এদিকে ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার ইস্যুতে জাতিসংঘের তদন্ত দাবিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ইউক্রেনের পূর্বাঞ্চলে পাওয়ার গ্রিডে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে রয়েছে প্রায় 15 লাখ মানুষ। তবে শনিবার ভিডিও বার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, বেশিরভাগ রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করে দেওয়া হয়েছে। বলেন, এমন হামলায় পরাস্ত হবে না ইউক্রেনীয় বাহিনী। আমাদের মিত্রদের কাছ থেকে সহযোগিতার মাধ্যমে তাদের প্রতিহত করতে পারবো আমরা, সে আত্মবিশ্বাস রয়েছে আমাদের। দক্ষিণাঞ্চলের খেরসন শহর পুনরুদ্ধারের লক্ষ্যে ইউক্রেনীয় বাহিনীর যেকোনো সময়ের হামলার আশঙ্কায় শহরটি ত্যাগ করতে বাসিন্দাদের আহ্বান জানিয়েছেন স্থানীয় রুশ সমর্থিত কর্তৃপক্ষ। খার্কিভ অঞ্চলের একটি অজ্ঞাত স্থানে আদালতের প্রমাণ হিসেবে রাশিয়ার 5,000-এরও বেশি রকেটের অংশ প্রদর্শন করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। চলমান যুদ্ধ ইস্যুতে শনিবার রুশ ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর আরও এক দফা আলোচনা হয়েছে। সমাধান খুঁজতে নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখার উপর জোর দিয়েছে দুদেশ। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেছে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি। এই ইস্যুতে জাতিসংঘের তদন্ত দাবি করেছে তারা। তবে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তদন্তের আহ্বানকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। নিবিড় আমিন, নিউজ 24।